হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের হোটেল সাংগ্রিলা রেজেন্সির 303 রুম নাম্বারে। চলো আমি তোমাদের সাথে একটু রুমটা দেখিয়ে নিই। এখানে দেখতেই পাচ্ছ বেড রয়েছে একটা, এখানে টিভি রয়েছে, মিরর রয়েছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপটার সামনেও মিরর রয়েছে। ওয়ার্ড্রপটা একবার খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো ওয়ার্ড্রপটা। আর এখান থেকে, এই উইন্ডোটা থেকে সামনে কিন্তু পুরো বাইরের ভিউটা দেখতে পাওয়া যায়। আজকে ওয়েদারটা খুব খারাপ, না হলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর এদিকে রয়েছে একটা ছোট্ট মতো ব্যালকনি। এই হলো এই ছোট ব্যালকনিটা। এই যে রাইট সাইড দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো ম্যালের রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেলেই ম্যাল। আর এই হলো ব্যালকনিটা। এখানে ডাস্টবিন রয়েছে ঘরে। আর চলো একবার বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, বাথরুমের মধ্যে কী কী রয়েছে। এখানে একটা টাওয়েল রয়েছে, আর এখানে গিজার রয়েছে, মিরর রয়েছে, বেসিন রয়েছে, সব কিছুই রয়েছে। আর এটা হলো স্নানের জায়গা। স্নানের জায়গাটা আলাদা করে সেপারেট করা রয়েছে। আমি এখন চলে এসেছি দার্জিলিংয়ে হোটেল সাংগ্রিলা রিজেন্সিতে। আমরা আজকে এই হোটেলটা এসেছি, এটা কালকে রাতেই বুক করেছি। আর এই হোটেলটা বুক করতে মানে দুটো রুমে প্রাইস পড়েছে 4478 রুপিস। আর রাতে যেহেতু বুক করেছি, দুটো রুমই বেঁচেছিলো। আর এই এই হোটেলটা কিন্তু ম্যালের থেকে খুব কাছেই, বেশি দূরে না, 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো ভালোই লাগছে হোটেলটাতে, প্রাইস অনুযায়ী নট ব্যাড। এই এই হোটেলের প্রাইস মোটামুটি রুম ফেয়ার মোটামুটি 2000 to 4000-এর মধ্যে ভ্যারি করে, সিজনের উপর ভ্যারি করে। তো আমরা যেহেতু লাস্ট মোমেন্টে বুক করেছি, দুটো রুমই বাকি ছিল বুক হতে, তো আমরা হয়তো সেই জন্য অনেকটাই কমে পেয়েছি। উইথ ট্যাক্স, উইথ ব্রেকফাস্ট 4478 দুটো রুম। এই রুমে একটু হালকা ভিউ রয়েছে, আর আমাদের পাশের যে একটা রুম রয়েছে সেটাতে সেরকম ভিউ নেই, যেটা সেটা যেহেতু পেছন দিকে রুমটা, তো ওটা সাইড ভিউ রয়েছে, তো সাইডে ওই মানে বাড়িঘরের ভিউই রয়েছে। তো তোমরা এখানে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, আর তার সাথে তোমাদের চা পাতা, দুধের প্যাকেট, কাপ সব কিছু দেওয়া রয়েছে, তোমরা নিজেদের মতো বানিয়ে খেয়ে নিতে পারবে। আমরা এখন একটু যাচ্ছি হোটেলের যে ডাইনিং স্পেসটা আছে সেটা দেখতে, একটু ঘুরে দেখে আসছি যে হোটেলের ডাইনিং স্পেসটা কীরকম, কারণ আমরা হোটেলে ঢুকে একটু পুরো হোটেলটাই ঘুরে দেখতে ইচ্ছে হলো। তো আমাদের হাতে একটু সময়ও রয়েছে, তাই ভাবলাম উপরে গিয়ে একটু ঘুরে আসি। এই হলো ডাইনিং স্পেস, আমরা চলে এসেছি, তো চলো একটু দেখে নিই ঘুরে। ওদের এখানে কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই, মানে এখানে শুধুমাত্র বসে খাওয়ারই ব্যবস্থা রয়েছে, আর ওরা শুধুমাত্র ব্রেকফাস্টটা সার্ভ করে। আর রাত 10:30 পর্যন্ত যদি তোমরা লাঞ্চ বা ডিনার বাইরে থেকে নিয়ে এসে এখানে বসে খেতে চাও, তাহলে ওরা তোমাদেরকে প্লেট দিয়ে, গ্লাস দিয়ে, সব কিছু দিয়ে জাস্ট খাবারটা সার্ভ করে দেবে। কিন্তু এই হোটেলে কিন্তু ব্রেকফাস্ট ছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা নেই, বা এখানে একটা বেশ বাইরে বসে খাওয়ারও একটা সুন্দর জায়গা রয়েছে। কাঠের টেবিল আবার সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। উপরে ডাইনিং স্পেসটা থেকে ঘুরে এলাম। তো উপরে ফোর্থ ফ্লোরে, মানে এই হোটেলটা টোটাল হলো ফিফথ ফ্লোর পর্যন্ত রয়েছে। ফোর্থ ফ্লোরে ডাইনিং স্পেস, আর ফিফথ ফ্লোরে রয়েছে 4টে রুম, 501, 502, 504। এই 4টে রুম, এই 4টে রুম হলো ভিউ রুম। আমি ভেবেছিলাম তোমাদেরকে শেয়ার করবো রুমগুলো, বাট রুমগুলো সব কটাই অকুপাইড রয়েছে, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না। ওগুলো প্রাইস মেবি একটু বেশি হবে, যেহেতু ওগুলো ভিউ রুম। 504 আর 503-এ হলো ভিউটা বেশি ভালো বল। এই হোটেলটা কিন্তু লিফট নেই, কিন্তু লিফট না থাকলেও সিঁড়িগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, মানে ওঠানামা করতে সেরকম কোনো অসুবিধে কিন্তু এখানে হচ্ছে না।
গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ওয়েদারটা কিন্তু কালকের থেকে একটু ভালো। আজকে সকালের দিকে এই জানলাটা দিয়ে বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল, আর আজকের ঠান্ডাটাও কালকে থেকে একটু কমই রয়েছে। ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে ওপরে ডাইনিংয়ে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো ব্রেকফাস্টে কী কী আছে। এখানে ব্রেকফাস্টে দুটো অপশন আছে, একটা ইংলিশ ব্রেকফাস্ট আছে, একটা ইন্ডিয়ান ব্রেকফাস্ট আছে। তো চলো ডাইনিংয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে ব্রেকফাস্টে আমাদেরকে কী কী দিয়েছে। সো আমাদের চেক আউটের সময় হয়ে গেছে, টাটা করে দাও সবাই।